আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি ইসরাত তানজিব আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি কয়েকদিন ধরে একটা একটা করে ব্লগ দিতেছি ভিডিও দিতেছি আপনারা সবাই দেখবেন ডিম পানির মধ্যে আমি সবসময় এভাবেই ভিজাই এখন একটু হুইল পাউডার দিয়ে দিব হুইল পাউডার দিয়ে ডিমটা আধা ঘন্টার মতো ভিজাই রাখবো আধা ঘন্টার মতো ভিজাই রাখবো ডিমটা জীবাণু যেন মরে যায় পরে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাইখা দেব একটু নুডলস রান্না করতেছি বিকালের নাস্তার জন্য চিন্তা করলাম নুডলসটা সবার সাথেই শেয়ার করি আমি কীভাবে রান্না করি তাজও আরও নুডলস খাওয়ার লেখা বায়না করতেছি আমি এর ভয়েই নুডলসটা কম কিনি বাসায় ভাত খাইতে চায় না নুডলসটাই সারাক্ষণ যতক্ষণ নুডলস থাকবে আর কোনো কিছু খাবে না শুধু বলবে আম্মু নুডলস করে দাও আমি এভাবে রান্না করি নুডলসটা দুইটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে এখন একটু লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচের মাঝখানে লড়াচাড়া করতেছি নুডলসটা রান্না করবো আর অনেক গল্প করব আপনাদের মাঝে আমি নতুন দুইটা চ্যানেল খুলেছি একটা ফেসবুক পেজ আর একটা ইউটিউব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুইটাই আমার ফেসবুকে লিংক আছে একটু মুরগির মাংস দিয়ে দিলাম এখন এটা বাজি বাজি করবো দিন ধরে ইচ্ছা ছিল আমার দুইটা পেজ খুলবো একটা পেজ খুলবো একটা ইউটিউব চ্যানেল খুলবো কিন্তু অসুস্থ বাবু ছোট সব মিলাই আর করা হয়ে ওঠে নাই এখন প্রতিদিন একটা করে ব্লগ দিতেছি আপনাদের মাঝে যদি ভালো লাগে দেখবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভুল হইলে ক্ষমা করে দিবেন। আমি যেহেতু এভাবে গুছাইয়া কথা বলতে পারি না আমি আমার মাতৃভাষায় আঞ্চলিক ভাষাটাই কথা বলি আমি টাঙ্গাইলের মেয়ে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের বউ দুই ডিস্ট্রিক্ট মিলাইয়া ভাষাটাই আমার আমার নুডলসটাও রান্না হয়ে গেছে দেখেন এদিক দা তোর তোরাস জেরাই খেয়ে রান্না টান্না শেষ করলাম এতক্ষণ পরে যায় দেখি বাবাটা তাকাইয়ে রয়েছে তাকাইয়া আমার দিকে আউ আওয়াজ দিতেছে প্রতিদিনই ভিডিওগুলা দেওয়ার জন্য চেষ্টা করব চিন্তা করছিলাম আজকে একটু বাইরে যাব বাইরে যাইয়া ওদের নিয়ে যাবো এখন আর যাওয়া হলো না ট্যুরাস ঘুমের কারণে তোরাজ ঘুমায় রয়েছে যাবো কীভাবে পরে চিন্তা করলাম না বাবাটার ঘুম নষ্ট না করে বাইরে না যাওয়াই ভালো কিন্তু সামনে যাইতে হবে দুই বাচ্চারই মন খারাপ বাইরে নিয়ে গেছি না ঘুরতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ